এফসি মেরান্ডা সম্পর্কে দেখেন আবেগে কোনো কথা বলবেন না কিছু বক্তারা আছে যারা এরকম ফতোয়া দিয়েছে কিন্তু এগুলো ফতোয়া ভুল আমাদের যারা সহি আকীদারি আলেমুল মাসহি কথাই বলে কিন্তু সহি কথা বললেও তারা ভুল মুক্ত না যেমন আমি ভুল মুক্ত না আর যদি আবু হানিফা শাফি মালিক আহমদের চার মধ্যে ইখতিলাফ হইতে পারে তাদের তো তাদের তুলনায় আজকাল আলেমরা কিছুই না বোঝা গেছে যদিও সহি আকীদার সুতরাং যারা ফতোয়া দিয়েছে যে এই বেপসি আর মেরেন্ডা হারাম তাদের ফতোয়া ভুল এতে কোনো সন্দেহ নেই আসল হচ্ছে আল্লাহর নিয়ামতে যতক্ষণ হারামের স্পষ্ট দলিল না পাচ্ছেন ততক্ষণ হালাল যখন স্পষ্ট দলিল পাওয়া যাবে ওল হাদিস পেশ করছে যে কিয়ামতের একটা লক্ষণ হচ্ছে যে কিছু জিনিস এমন হবে যেগুলোর ইয়াসমুন হবে গায়র ইসমা মদ হবে কিন্তু সেগুলোর নাম বদলে দিবে তো পেপসির নাম কি মদ ছিল নাকি এর আগে পেপসি কে মদ পেপসির সাথে আর মদের সাথে কি বা সম্পর্ক আছে মদের নেশা হয় মাতলামি করে খেয়ে পাগল হয়ে বমি করে বেড়ায় আর পেপসিতে বা সেভেন আপে কোথায় এটা হয় সুতরাং দুটো আলাদা জিনিস এসব ফালতু কথা এই ফটো একেবারে ভুল বুঝতে পেরেছেন আমি খাই না কারণ এতে শরীর ফায়দা নেই ওটা আলাদা কথা কিন্তু পেপসি সেভেন আপ বিড়ির মতো ক্ষতিকর সেজন্য বিড়ির উপরে ক্যাচ করে হারাম করে দেবো না হ্যাঁ গাঁজার উপরে ক্যাচ করে হারাম করে দেবো হ্যাঁ ধূমপান বা জর্দার উপরে তামাকের উপরে ক্যাচ করে হারাম করে দিলে ভুল কথা জর্দা তামাক আলাদা জিনিস আর মাদক দ্রব্য আলাদা জিনিস আর পেপসি আলাদা জিনিস পেপসিতে আপনার শরীর স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে আপনি খেয়েন না কিন্তু আলা তোহারের মালা গাই রেখে অন্য হারাম করিয়েন না বুঝা গেছে কোন কিছু হালাল হইলে খেতে হবে জরুরি না গরুর গোস্ত হালাল খেতে হবে নাকি খাওয়ার জন্য মাথা খারাপ করে দিতে হবে আর হিন্দুদের সাথে লড়াই করবো কোনো জরুরি নয় শুননা তো না নবী সাল্লাল্লাহু গরুর গোস্ত খেয়েছেন কি প্রমাণ করতে পারবেন নাকি অনেকে মনে করে গরু খেলাম না তো মুসলমান কি করে হইলাম ভুল কথা আসলে এগুলো তো ভারতীয় কথা এগুলো ইন্ডিয়ান কথা এগুলো এটা বাঙালি কথা বোঝা গেছে নবী সাল্লাম উটের গোস্ত খেয়েছেন বোঝা গেছে দুম্বার গোস্ত খেয়েছেন ঠিক আছে না কিন্তু গরুর গোস্ত খেয়েছেন এর প্রমাণ তো আজ পর্যন্ত আমি পাইনি কি জানি আমার এমন অর্থ আপনাদের থাকলে দিতে পারেন অসুবিধা নেই আছে গরু ছিল মদিনায় যে গরুর গোস্ত খেয়েছেন মহিষের গোস্ত খেয়েছেন কিন্তু আপনি প্রয়োজনে মহিষের গোস্ত খেতে পারেন তো কথা হচ্ছে যে দেখেন কোনো কিছু হালাল হইলে ওটাকে হারাম করবেন না আর হালাল হইলে আপনাকে খেতে হবে এটাও জরুরি না মেলা কিছু হাজার হাজার হালাল আছে আমরা খাই না তাই না আরে খরগোশ হালাল আমরা খাই না সান্ডা হালাল আরবরা খুব খায় আমরা খাই না আমার পাশে অনেক বাইরে খেয়েছে আমি খাই না তো কি খেতে হবে না জরুরি না জি হ্যাঁ কত রকমের সবজি আছে আমার রুচি হয়ে খাই না তবে মনে রাখবেন যে পেপসিতে কোনো লাভ নেই পেপসির চাইতে একটু ভালো ধরেন সেভেন আপ সেভেন আপেও আমি ভালো ডাক্তারকে জিজ্ঞেস করে দেখছি তার গ্যাসের রোগী ভাবছি যে হজম হবে বলছে ক্ষতি করবে গ্যাসের রোগীর জন্য ক্ষতিকর এগুলো কথা বলেন কিন্তু হারাম করিয়েন না ফালতু কথাগুলো ফালতু কথা যে পাউডার আসে সেই যে পাউডারটা আছে সেটা যদি কাফের দেশে সেটা যদি ওয়ের নাভি থেকে ব্যবহার হয়ে থাকে শুকুরের তো এদেশে গরুর হইতে পারে এখানকার এরা বলছে এই এখানকার আলেমেরা কি একেবারে আন্ধা যে দেশের মানুষকে হারাম খাইবে এখানকার শাসকরা কি একেবারে আন্ধা হারাম জেনে সেটা খাওয়াবে যারা নিয়ে আসছে তারা মুসলিম না জানে না বুঝা গেছে তো অমুসলিম দেশে কি যদি না খানে সেটা আলাদা কথা যা বলবেন তাই বলেন খারাপ আছে ক্ষতি আছে কিন্তু সেটা তামাকের মতো না বোঝা গেছে জর্দার মতো না আর বিড়ির মতো না আর সেটা মদের মতো না হাদিস পেশ করেছে যে কিয়ামতে কাছাকাছিতে ইসম মুনাবি গায়র ইসমা মদের নাম অন্য নাম দিতে এটা মদের সাথে কোনো সম্পর্ক নেই কোন মুসলিমের জন্য জায়েজ নাই যে বিনা দলিলে কোনো কিছুকে হারাম ঘোষণা করবে এটা হারাম অথচ দলিল নেই এটা হারাম দলিল নেই বলছে পেপসি হারাম মিরান্ডা হারাম সেভেন আপ হারাম দলিল বলছে যে নবী ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের কাছাকাছি এমন এক জিনিস আসবে যেগুলো মদ কিন্তু আসলে মদ বলবে না তো মদের তারিখ কি করেছেন সংজ্ঞা ডিফিনেশন কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল খামরু মা খামারুল আকল মদ সেটাকে বলা হয় যাতে বিবেককে ঢেকে নেয় মানে বিবেক শূন্য হয়ে যায় তাহলে সেভেন আপ পেপসি খেয়ে কোনোদিন কেউ মদের মতো নিশাগ্রস্ত হয়েছে নাকি যে হুসদিশানে রাস্তায় পড়ে আছে এরকম হয়েছে এটাই এর মধ্যে সেভেন আপ বা পেপসির মধ্যে গুণ নাই তাহলে কি করে এই ভবিষ্যৎবাণী দিয়ে এই হাদিস দিয়ে আপনি হালালকে হারাম করে দিলেন এটা চরম অন্যায় কথা এটা অন্যায় কথা সুতরাং এই ধরনের ফতোয়া এক শ্রেণীর লোকের নতুন নতুন ফতোয়া পছন্দ হয় আরে এমন ফতোয়া দিতে পেরেছে যেটা আর কেউ দিতে পারেনি তাহলে এটাই মনে হয় ঠিক এটাও আবার ভুল যে সব ক্ষেত্রে আপনি মনে করবেন যে নতুন ফতোয়া দিলেই ঠিক হয়ে যাবে অনেক সময় নতুন ফতোয়াই ভুল পুরাতনটাই ঠিক ছিল বুঝতে পারছেন
কারণ আমাদের দলিল দলিলের সাথে চলতে হবে, ব্যক্তির সাথে চলতে হবে না। ব্যক্তি আমি ভুল করতে পারি, দলিল ভুল করবে না, কোরআন এবং হাদিস দলিলের সাথে চলতে হবে। যেমন কোন হারামকে হালাল মনে করা অপরাধ, তেমনি কোন হারাম জিনিসকে যেটাকে হালাল, কুকুরের গোস্ত শুকুরের গোস্ত হারাম কিন্তু হালাল মনে করে অপরাধ কিনা, এটা কিন্তু সহজে বুঝছি। গরুর গোস্ত হালাল কিন্তু মনে করে না হারাম, তাহলে ওইরকম একই রকম অপরাধ, হালকা নয় এটা। কারণ আল্লাহ হালাল করেছেন, লিমা তুহারিমু মা হালাল্লাহু লাক, সূরা তাহরিমের প্রথম আয়াত আল্লাহ বলছেন, আল্লাহ হালাল করে তোমার কে অধিকার দিল এটা? হ্যাঁ, আল্লাহ হালাল করেছেন তোমার হারাম করার, হারাম করলেও স্পষ্ট দলিল দিয়ে করতে হবে, আর হালাল করলেও স্পষ্ট দলিল দিয়ে করতে, বিনা দলিলের নয়, আর সন্দেহের ভিত্তিতে নয়, অনুমান ভিত্তিক নয়। যে আমার ধারণাতে এরকম মনে হচ্ছে যে এটাও মদের মতোই লাগছে, সেজন্য ধারণা ভিত্তিক ফতোয়া দিয়ে দিলাম, না যাই শুধু।